সুপ্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে একটা অটো ফাইলকে আমরা খুব সহজে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি তো অটো ফাইল এটার এক্সটেনশন থাকে ডট আমি আবারও বলছি ডট ডিডাব্লিউজি তো আমরা এই ডিডাব্লিউজি ফাইলকে কিভাবে পিডিএফ ফর্মেটে কনভার্ট করতে পারি তো স্ক্রিনে আপনার একটা যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা অটো ফাইল এটাকে এখন আমি পিডিএফ এ কনভার্ট করব তো শুরু করা যাক তো এজন্য জন্য আপনাদেরকে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না এজন্য জাস্ট আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে সেখানে গেলে খুব সহজেই পারবেন তো চলুন শুরু করা যাক তো আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এটার নাম হলো ক্লাউড কনভার্ট তা আপনি যদি গুগলে গিয়ে সিএলও ইউডি কনভার্ট এটা লিখে যদি সার্চ দেন প্রথম যেটা পাবেন সেখানে চলে যাবেন তো দর্শক মন্ডলী এটা হলো আমাদের সেই ক্লাউড কনভার্ট এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট ব্যবহার করে আপনারা খুব সহজেই একটা অটোক্যাড ফাইলকে খুব সহজে আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন তো এখানে এসে প্রথমে দেখতে পাচ্ছেন সাইন আপ বা লগ ইন তো আপনার যদি সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করবে না যদি করা থাকে জাস্ট লগ ইন তো সাইন আপ করা না থাকলে সাইন আপে যাবেন তো এখানে গেলে সাইন আপের কয়েকটা অপশন পাবেন ফেসবুক গুগল টুইটার এবং সাইন আপ পদ্ধতি খুবই সিম্পল যদি গুগল দিয়ে করতে চান তাহলে আপনাদের যেই জিমেইল করতে চান সেই জিমেইলটা যাতে লগ ইন থাকে জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে খুবই সিম্পল তো যেহেতু আমার করা আছে আমি করছি না আপনারা চাইলে ফেসবুক গুগল টুইটার যে দিয়ে সাইন আপ করতে পারেন তো আমার যেহেতু সাইন আপ করা আছে সেজন্য আমি লগ এ প্রেস করছি তো আমি কি দিয়ে লগ ইন করবো ধরুন আমার জিমেইল দিয়ে লগ ইন করা ছিল তো সেজন্য আমি জিমেইলে ক্লিক করলাম তো দেখুন আমাদের সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসলো এবং দেখুন আমার ইউজার নেমটাও দেখাচ্ছে তা আপনারা কিন্তু সাইন আপ করার সময় ইউজার নেমটা চয়েস করবেন তো এবার আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো এখানে দেখুন যে কনভার্ট টু তো এখানে আপনি কোনটা থেকে কোনটাই কনভার্ট করতে চান তো প্রথমেই যেহেতু আমরা অটোক্যাট ফাইলকে পিডিএফে কনভার্ট করতে চাচ্ছি তো প্রথমে আমি যেটা চুজ করবো সেটা হলো এখানে দেখুন ক্যাড এখানে যাবো তো আপনাদের কোন ফর্ম্যাটে আছে ডি অর জি ডিএক্সএফ তো আপনাদের যদি ডিডাব্লিউ থাকে তাহলে ডিডাব্লিউ এটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করলাম তারপরে আপনি কোন ফর্ম্যাটে কনভার্ট করতে চান আমরা পিডিএফে কনভার্ট করতে চাচ্ছি তো আমি এখানে যাবো তারপরে ডকুমেন্ট দেন পিডিএফটা সিলেক্ট করব তো এবার আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো সিলেক্ট ফাইল অর্থাৎ যেই ফাইলকে আপনি পিডিএফে কনভার্ট করবেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে তা আপনাদের সেই ফোল্ডারে চলে যাবেন যেখানে এটা রেখেছেন তো আমি এই ফোল্ডারে দেখুন যে অটোক্যাট ড্রয়িং ডট ডিডব্লিউ জি তো এটা আমি ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে যে কনভার্ট তো আমরা যদি কনভার্টে প্রেস করি তাহলে দেখুন এটা লোডিং নিচ্ছে এবং প্রসেসিং হচ্ছে একটু পরেই দেখবেন এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমাদের সেই ফাইলটা এখন হচ্ছে কিন্তু দেখুন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের সেই অটো ফাইলটা এবার পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে তো দেখুন এখন এটা সম্পূর্ণরূপে পিডিএফ হয়ে গেছে আর আমরা যদি এবার ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এবং ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের তো দেখুন আমাদের পিডিএফ ফর্মেটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এবার যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখুন আমাদের সেই অটোক্যাড ফাইলটা এবার পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই যে কোনো অটোক্যাড ফাইলকে খুব সহজেই আপনারা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন আশা করি আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন তো এজন্য আপনাদেরকে জাস্ট ক্লাউড কনভার্ট এই ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে আপনারা কোন ফর্ম্যাট থেকে কোন ফর্ম্যাটে আপনারা কনভার্ট করতেছেন সেটা জাস্ট চুজ করে সিলেক্ট ফাইলে যাবেন তারপর কনভার্টে প্রেস করবেন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোনো একটা অটোক্যাড ফাইলকে খুব সহজেই পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.